হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম ফালাক অ্যাঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে। আজকে ভিউয়ার্স আপনাদেরকে দেখাবো জিপসাম ডেকোরেশন যে ডাইসগুলো তৈরি হয় সেই কারখানাতে আমি আসছি আজকে। ভিউয়ার্স আপনাদেরকে আগে ফার্স্টে কার্ডটা শো করে দিলাম, কার্ডটা এখন এখানে ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা দেওয়া আছে। ভিউয়ার্স আপনারা যারা নতুন বিজনেস করতে চান বা বিজনেস করতেছেন কারো থেকে ডাইস হয়তো ভাড়া নিয়ে বা অন্য কোনো জায়গা থেকে প্রোডাকশন করতেছেন, তারা ভিউয়ার্স সরাসরি ডাইস কিনে নিয়ে আপনারা এখন বিজনেস করতে পারবেন। এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এবং এটাখানে শাহিনুর কর্পোরেশন আপনার এই কোম্পানির ফ্যাক্টরিটার নাম। এখানে ভিউয়ার্স আমি কার্ডটা আগে ফার্স্টে শো করলাম এবং লাস্টে শেষেও শো করে দেবো। আর এই ডাইসগুলো কী দিয়ে তৈরি হচ্ছে এবং ডাইসগুলো আমার সামনেই আছে, আপনাদেরকে এখন দেখাবো এবং প্রাইসগুলো বলবো। আপনারা যারা বিজনেস করতে চান পাইকারি রেটে আপনারা কীভাবে প্রাইসগুলো পাবেন সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো এখন। আর এই জিপসামের যে এগুলো কাজটা হয় এটা হলো জিপসাম পাউডার একটা আছে অ্যাকচুয়ালি, ওই পাউডারটা দিয়ে আপনার জিপসামের এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়। তো ভিউয়ার্স আমি কার্ডটা ফার্স্টে শো করলাম এবং ডিসক্রিপশন বক্সে শো করে দিব ফুল অ্যাড্রেসটা। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। ভিউয়ার্স আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি জিপসাম যে যে ডেকোরেশনের ডাইসগুলো, এই ডাইসগুলো আপনারা কোথায় পাবেন এবং কীভাবে কিনবেন ডিটেলস আপনারা এখন দেখতে পারবেন। এখানে আমি ওনাদের ব্যানারটা শো করে দেওয়া আছে, এখানে ব্যানারটা আমি দেখিয়ে দিলাম। তো চলুন আমরা এখন দেখতেছি কিছু ডাইসের কালেকশন দেখি। ফুলের একটা ডাইস দেখি, এক বলতে যেটা সিলিং রোজ বলে বা মিডিয়াল এন্ড বলে সেটা নাই আপাতত, এটা আছে, এটা ওয়াল ম্যাট হিসাবে লাগানো যায় এবং এটাকে সিলিংয়েও লাগানো যায়। এটা সিলিং রোজ বলা যেতে পারে, এটা রাউন্ড সার্কেল হয়, বিভিন্ন সাইজের হয়, সিলিং রোজ বলা যায় না, ইঞ্চি থেকে 32 ইঞ্চি। আর এই সবগুলি যা দেখতেছেন সম্পূর্ণ, এটা সাইজ হবে কতটুক? এটার সাইজ 2 ফিট বাই 2 ফিট হবে, 2 ফিট বাই 2 ফিট। আচ্ছা, এমনিতে আপনার এইগুলি সমস্তগুলি হচ্ছে চায়না থেকে আমদানি করা, এই সব কিছু চায়না আমদানি করা, এখানে লোকাল মেড কোনোটা নেই। আচ্ছা, আমাদের লোকাল মেড কপি ডাইজও আছে এখানে আপনারা পাবেন। এছাড়া আপনি পাচ্ছেন এটা হচ্ছে করবেল বলে, পিলারের মাথা বা পিলার ক্যাপিটাল বলে, পিলার ক্যাপিটাল। আচ্ছা, এই পিলার ক্যাপিটাল দিয়ে আপনার ওই পিলার ডিজাইন করা হয়, বিয়েবাড়ির গেট এমনি সরাসরি বিল্ডিংয়ে সিমেন্টের তৈরি করা হয়, জিপসামের তৈরি করা হয় ইনডোরে, আউটডোরে সিমেন্টের করা। আচ্ছা, এরকম অনেক। আচ্ছা, একটু ডিজাইনটা এটার একটু একটা জিনিস জাতের উপরে দিয়ে তৈরি করা, এটা প্লাস্টিক ফাইবার, প্লাস্টিক ফাইবার। আচ্ছা, আমি রাবারের ডাইসও দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে, এখন আপাতত দেখাচ্ছি যে প্লাস্টিক ফাইবার ডাইস। তো এরপরে আমি দেখাবো আপনাদের এটা রোমা কলম বা করবেল। হ্যাঁ, এটা আসল নাম হচ্ছে করবেল বলে, এটি চাইনিজ প্রোডাক্ট সম্পূর্ণটাই। তো এই জিনিসটা অরিজিনাল চায়না, যেটা আমাদের কাছ থেকে পাবেন মাত্র 5,500 টাকার মধ্যে। 5,500 টাকাটা এই ডাইসটা না? হ্যাঁ, এটা ইম্পোর্ট করা সরাসরি চায়না থেকে। আচ্ছা, আমরা এই প্রত্যেকটা কপিও বিক্রি করি, তবে প্রথমেই আমরা বিক্রি করার চেষ্টা করি হচ্ছে চায়নাটা। এইগুলি ওয়াল ডেকোরেশনের জন্য ওয়াল মেড বলে। এটা একটা ঈগল পাখি, ঈগল পাখি। ভিউয়ার্স দেখুন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ওয়াল মেড করা যায় ওয়াল ডেকোরেশনের জন্য। তাছাড়া আমি আরও দেখাবো করবেলের আরও ডিজাইন আছে এখানে। ডাইসের এখানে আসছে ভিউয়ার্স, এখানে কপি মালও আছে আপনার চায়না থেকে ইম্পোর্ট যেটা সেটাও আছে এবং বাইরে যেটা কপি সেটাও কপি করে। এটা জিপসাম গেট ডিজাইন বলে, জিপসাম গেট ডিজাইন যেটা জানালার পাশে। হ্যাঁ, এগুলি করার জন্য এটা প্লেন, এটা রাউন্ড শেপের না। আচ্ছা, এটা চার ভাগে করা যায়। আপনারা এখানে দেখবেন যে বড় পিলার পিলার ক্যাপিটাল আছে, এটা হচ্ছে অনেক বড় ক্যাপিটাল। দেখুন ভিউয়ার্স অনেক বড় সুন্দর একটা ক্যাপিটালটা, ডিজাইনের না এরকম তিনটা ডিজাইনের সেম ডিজাইন, তিনটা সাইজের আছে, তিনটা সাইজের হবে। তাছাড়া আপনারা পাচ্ছেন আরো এখানে একটা ইয়া আছে আমাদের বড় একটা বাংলাদেশ বলে, এটা 55 ইঞ্চি বাউন্ডারি, আসলে এটা 60 ইঞ্চি। ডাইনিং টেবিল আর ড্রয়িং শেড দুটার মাঝ মাঝখানেও দেওয়া দেওয়া যায়, দেখা যায় ড্রয়িং রুম ডাইনিং রুম অনেক সময় বেডরুমে এটা লাগে, লাগানো হয়। হ্যাঁ, ফুলের চারপাশে ভিউয়ার্স আমি পুরোটা একটু ঘুরে দেখাচ্ছি, চারপাশে এটা ব্যবহার করা যায়। তো এটা হাফ পোর্শন আছে, বাকি হাফটা মিলে বিশাল বড় একটা সার্কেল হয়ে যায়, রাউন্ড হবে না? হ্যাঁ, এটা ফ্যানের মধ্যে হয়। এটার দাম আপনার এই চাইনিজটা নিলে আপনার পড়বে হচ্ছে 14,000 টাকা। চাইনিজটা অরিজিনাল যেটা চায়না থেকে ইম্পোর্ট করা সেটা নিলে 14,000 টাকা আসতেছে ভিউয়ার্স। আর যে এখানে ভাইদের কাছে কপিটাও পাবেন,
কপি যেটা বলতে তার এই ফ্যাক্টরিতে এখানে কপিটাও তৈরি হয়। কিছু আমাদের কাছে আছে, এখন আমি দেখাবো আপনাদেরকে রাবার ডাইস, সিলিকন রাবার ডাইস। আচ্ছা, এটা এইটা হচ্ছে ওই 56 ইঞ্চি বাউন্ডারির মতোই আরেকটা বাউন্ডারি, তবে এটা রাবারের। এটা রাবারের বিকজ দেখুন এখানে ইন্টারলক ডিজাইন আছে, যার কারণে ওই প্লাস্টিক ফাইবারের ডাইস এটা তোলা সম্ভব না। আচ্ছা, প্লাস্টিক ফাইবারের ডাইস এটাতে আসবে না। তো এটার আরেকটা বিষয় হচ্ছে যে এটা শুধু এইরকম পোর্শনেই না, সলিড পোর্শনে না, এটা এইভাবে তাজের মতো লাগানো যাবে। ডাইসটা ওইভাবে ব্যাক আপ করে দিলে ওইভাবে আপনার কিছু চলে আসবে যাবে। এটা ফ্লেক্সিবল, মানে যেমন খুশি তেমন ভাবে ডব্লিউ এর মতো এস এর মতো বিভিন্ন পোর্শনে এই জিনিসটা সেট করা যায়। রাবারের সুবিধাটা এটা, তাছাড়াও রাবারের যে কোনো ধরনের কাজ করা যায়, শুধু জিপসাম ডিপ্রেশনাল মডেলই না। আপনি যদি নিজে মনে করেন যে দেখুন টাইলস এর মতো খুব সুন্দর এই রাবার দিয়ে টালি আর কি, রাবার দিয়ে যদি আপনি মনে করেন অল্টালি তৈরি করবেন, এটাও রাবারের না, এটা সিমেন্টের, সিমেন্টের আপনি এই সব ডাইস দিয়ে সিমেন্টের প্রোডাক্টও তৈরি করতে পারবেন। আচ্ছা, জিপসামেরও তৈরি করতে পারবেন, রেজিনেরও তৈরি করতে পারবেন। এটা হচ্ছে ওয়ালটালি, ওয়ালটালি এটাও তৈরি করা যাবে, এটা রাবার দিয়ে করতে হয়। রাবার দিয়ে হাজারো রকম ডাইস করা যায়। রাবারের ক্ষেত্রে আমরা মডেলের জায়গায় সরাসরি লিকুইড সিলিকন রাবারটা বিক্রি করি, রাবারের কারো প্রয়োজন মনে হয় সে নিতে পারেন আমাদের কাছ থেকে। সিলিকন রাবারের মেডিকেল গ্রেড আছে, ফুড গ্রেড আছে, এবং ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের আছে, যার যে প্রয়োজন সেরকম আমাদের কাছে চাহিদা করতে পারে। থ্যাংক ইউ। দেখুন এখান থেকে রাবার, এটা চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করা আছে, প্লাস্টিক ফাইবারের ডাইস, প্লাস্টিক ফাইবারের অনেক ওয়েট ডাইসটা। হ্যাঁ, আপনারা চাইলে ভিউয়ার্স এটা রাবারেরও নিতে পারেন, ওনাদের কাছে বললে রাবারের তৈরি করে দিবে। আবার লিকুইড রাবার নিয়ে নিজেও মডেল থাকলে নিজেরা তৈরি করে নিতে পারবেন। ওকে সফিক, ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে ডাইসগুলো দেখানো হয়েছে, এখানে অনেক ধরনের ডাইস, এখন এখানে ডাইস দেখা শেষ করা যাবে না, ইউজ পরিমাণে তাদের কাছে কালেকশন আছে ভিউয়ার্স। আপনারা চাইলে এখানে ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দেওয়া আছে, যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন, যে আপনারা এই এই বাড়ির হোম ডেকোরেশন ইন্টেরিয়র নিয়ে বিজনেস করতে চান, তারা সরাসরি বাংলাদেশের থেকে ডাইস কালেকশন করতে পারবেন। আপনারা চায়না যাওয়া লাগবে না বা ইন্ডিয়াতেও যাওয়া লাগবে না এই ডাইস কালেকশন করার জন্য, আপনারা সরাসরি এখান থেকে ডাইস নিতে পারবেন শাহিনুর কর্পোরেশন থেকে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, যদি কারো উপকারে লেগে থাকে, কোনো বিজনেসম্যান বা কারো দেখা যাচ্ছে আছে অনেকে বিজনেস করতেছে, রেট বেশি হচ্ছে বাইরের থেকে ডাইস, হয়তো লোন নিতেছে, ভাড়া নিতেছে, এরকম অনেকেই আছে ভিউয়ার্স, তো আপনারা একটা ডাইসের মালিক হতে পারবেন সরাসরি ভাইয়ের এখানে শপে চলে আসলে, তার কারখানা ফ্যাক্টরিটা, এবং ফ্যাক্টরি কারখানাটা আমি অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে ভিউয়ার্স দিয়ে দিব, এবং আমি এখানে কার্ডটা আবার শেষও শো করে দিচ্ছি। শাহিনুর কর্পোরেশন, এখানে ফোন নাম্বার দেওয়া আছে 01712886465, এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে ভিউয়ার্স আপনারা সরাসরি চলে আসতে পারবেন, এবং যে কোনো রাবারের আপনার জিপসামের ডাইস আপনারা রাবারের থেকে শুরু করে আপনার চায়নাটাও ইম্পোর্টে যে আছে ওটাও নিতে পারেন, এবং রাবারটাও চাইলে আপনার রাবারটাও দিবে তারা। এবং এখানে কিছু পাইকারি প্রাইস আছে, সেটা আমি মুখে প্রাইসটা বলে দিচ্ছি ভিউয়ার্স, আমি এটার আপনাদের কোয়ান্টিটি প্রাইস বলে দিচ্ছি, যারা বিজনেস করতে চান পাইকারি হোলসেল নিতে চান তার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন। 12 পিসের আপনার একটা প্যাকেজ আছে, 12 পিসের প্যাকেজটা কত পড়তেছে? 58,400 টাকা, ওনলি 58,400 টাকা। হ্যাঁ, প্রতি পিসের দাম চলে আসতেছে 4,870 টাকা। ডিজাইন আপনি ওনাদের প্যাকেজের যে ডিজাইনগুলো থাকবে ভিউয়ার্স, ওই ডিজাইনের মধ্যে, এবং সব কপি ডিজাইন রাবারের হবে, এটা প্লাস্টিক ফাইবারেরই হবে, প্লাস্টিক ফাইবারের হবে। আর আরেকটা প্যাকেজ আছে, আরেকটা প্যাকেজ বলবেন, 50 পিসের একটা প্যাকেজ আছে, এটা বড়, যারা মোটামুটি কালেকশন অনেক করতে পারবেন, 50 পিসের ইউজ করে 50টা কালেকশন থাকতেছে আপনাদের, আর 50 পিসেরটা হলো 2,25,000 টাকা আসতেছে। ওইটা কি চায়নার প্লাস্টিক ফাইবারের? হ্যাঁ, প্লাস্টিক ফাইবার কপি, প্লাস্টিক ফাইবারের কপিটা, চায়না যে প্রোডাক্টটা আসতেছে আর ওনার এখান থেকে ফ্যাক্টরি থেকে করে দিবে, ওটা কপিটা থাকবে, ওটা পড়তেছে আপনার 50 পিস। 50 পিস মানে ভিউয়ার্স অনেক, আপনার এই 50 পিস দিয়ে আপনার বিজনেস করতে পারবেন ইউজ পরিমাণে। আর এই ডাইস নিয়ে ওয়ান টাইম ইউজ কিন্তু তা না ভিউয়ার্স, আপনি এই ডাইসটা আপনার মূলত অনেকগুলো ইউজ করতে পারতেছেন, অনেকগুলো আপনার প্রোডাকশনে যেতে পারবেন। এবং কপি মালটা 50 পিসেরটা হলো, আমি প্রাইসটা আবার বলে দিচ্ছি, 2 লাখ
25,000, তা সেটা পার পিস কত আসতেছে? 4,500 টাকা। সেখানে আপনি 12 পিসে আসলে কোয়ান্টিটি একটু কম, এখানে 50 পিসের কোয়ান্টিটির প্রাইসও কমে আসতেছে ভিউয়ার্স। ভিউয়ার্স আমি ভিডিওটা এখানে শেষ করতেছি, তো ভিউয়ার্স এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে করতে ভুলবেন না। আর আমি ফার্স্টেও কার্ডটা শো করে দিলাম, শেষেও কার্ডটা শো করে দিয়েছি, আবার ডিসক্রিপশন বক্সে আমি পুরো তাদের অ্যাড্রেসটা দিয়ে দিব এবং ভাইয়ের ফোন নাম্বারটাও দিয়ে দিব, ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো ভিউয়ার্স আমি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।